কি ঘটনা ঘটেছে আজ? আজকের ঘটনা, আমার ভাই জুব্বার শেখ ব্রহ্মনগরের বাড়ি কয়েকদিন আগে আমাদের গ্রামে বেদবিড়িয়া থেকে একটা বাইক বাহিনী গিয়েছিল, মানে আমাদের গ্রামের মেম্বারকে মার্ডার করার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা মাফিক বিএসএফের গাড়ি দেখে ভয়ে পালিয়ে যেতে গিয়ে তাদেরই একজন মারা গিয়েছে। সেই আক্রোশ তাদের ভিতর থেকে এখনও যায়নি। তারা যে কোনো মুহূর্তে বেদবিড়িয়া ব্রহ্মনগর মাঝামাঝি বাইক বাহিনী এখনও পর্যন্ত ঘোরাঘুরি করছে, এবং সেই সুযোগে আমার ভাইকে আজকে 5টার সময় 10-12 জন বাইক বাহিনী, বেদবিড়িয়ার কিছু ছেলে আর ব্রহ্মনগরের কিছু, তারা আমার ভাইকে এলোপাতাড়ি কোপ মেরেছে। আমার ভাই মর্মান্তিক অবস্থায় আমি প্রাথমিকভাবে চাপড়া হসপিটালে ভর্তি করেছিলাম। সেখান থেকে সাত তাকে শক্তিনগর ট্রান্সফার করা হয়েছে। এখন সে আশঙ্কাজনক অবস্থায় আছে। এই দুরবস্থার হাত থেকে বাঁচার জন্য আমি সমস্ত প্রশাসনকে অনুরোধ করছি, এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তেনার কাছে অনুরোধ, সেখানে পুলিশ পিকেট থাকা সত্ত্বেও এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। সে আজকে আমার ভাই আজ মৃত্যুশয্যায় সজ্জিত। এই সমস্ত ঘটনা আর যাতে না হয় আমি তার জন্য অনুরোধ রাখছি, আর আপনারা সকলেই আশীর্বাদ করুন আমার ভাই যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে, এটাই আমার আশা। এই বলে আমি আমার আপনার নাম? আমার নাম জাকির হোসেন, আমি জুব্বার শেখের মেজ ভাই। আমার বাড়ি আপনারা কোন পার্টি করেন? আমরা রাজনৈতিক দিক থেকে আমরা তৃণমূল সমর্থিত দল। ও যারা হামলা চালিয়েছে তারা কি তৃণমূল আশ্রিত দুষ্কৃতি না বিজেপি আশ্রিত দুষ্কৃতি? তারা কিছুদিন আগে বিজেপি ছিল। আমাদের কয়েকদিন আগে ওই দুর্ঘটনার কিছুদিন আগে, মানে 18 নভেম্বর একটা দুর্ঘটনা ঘটেছিল, তার 5-7 দিন আগে তারা বিজেপি ছিল। তারা বিজেপি থাকার পরে তারা টিএমসির পতাকা ধরে তারা টিএমসি হয়েছে। আমাদের চাপড়ার ব্লক যুব কংগ্রেসের হাত ধরে, যুব তৃণমূল কংগ্রেসের হাত ধরে, মানে এটা তার মানে ক্ষমতা এলাকার ক্ষমতা লড়াই করছে নাকি? হ্যাঁ, স্বাভাবিক সেটাই ধরতে পারেন। মানে যে বাইক বাহিনী আমার ব্রহ্মনগরে গিয়েছিল, সেখানে যে মেম্বার ছিল তাকে উঠিয়ে নিয়ে আসার এবং মার্ডার করার পরিকল্পনা নিয়ে গিয়েছিল। মানে ওদের বক্তব্য যে রাজটা আমরা করব, যে সমস্ত মেম্বার আছে তাদেরকে সবাইকে বিতাড়িত করব, এবং অলরেডি তারা সাকসেসফুল বেদবিড়িয়া থেকে 4টি মেম্বারকেও সরাতেও পেরেছে। তাদের ভয় দেখে তারা আজকে সব গ্রাম ছাড়ায়। ঠিক আছে, হ্যাঁ, এই বিষয় নিয়ে তো আপনারা থানায় অভিযোগ করবেন? না, থানায় যাওয়ার মতো মানে সময়টা আমরা পাইনি। 5:30 সময় অ্যাক্সিডেন্টের পরে আমাদের ওখান থেকে গাড়ি ঘোড়ার ব্যবস্থা করতে করতে আমাদের দেরি হয়েছে। মানে আমরা 6:30-7টার মধ্যে চাপড়া থানায় পৌঁছে গেছি, মানে হসপিটালে পৌঁছেছি, তবে থানায় যাওয়ার মতো সময় হয়নি। আশা করছি আগামীকাল সকালেই আমরা সবাই, আমার ভাই চিনেছে 10-12 জন যারাই ছিল, আমি নাম বলতে ইচ্ছুক নাই, তবে থানায় আমি কমপ্লেনের সময় নামটা প্রকাশ করবো। এই মুহূর্তে আমি তাদের নাম বলতে আমি ইচ্ছুক নাই। ঠিক আছে, ঠিক আছে।